ধর্ষণ মামলায় 9 বছরের শিশু গ্রেফতার। গাইবান্ধার সাগাটা উপজেলার বোনারাপাড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামে 5 বছরের শিশুকে ধর্ষণের মামলায় 9 বছরের এক শিশুকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত শিশুটি স্থানীয় আলোকবর্তিকা স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র। বৃহস্পতিবার বিকালে অভিযুক্ত শিশুটিকে গাইবান্ধা আমলি আদালতে হাজির করে সাগাটা থানা পুলিশ। পরে সন্ধ্যায় আদালতের বিচারক কাজী ফখরুল ইসলাম শিশুটিকে গাইবান্ধা জেলা কারাগারের মাধ্যমে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন। গাইবান্ধা কোর্ট পুলিশের পরিদর্শক তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, 9 বছরের শিশুটি গত শনিবার পাশের বাড়ির 5 বছরের এক শিশুকে জোর করে একটি নির্মাণাধীন বাড়িতে নিয়ে ধর্ষণ করে। এ সময় নির্যাতনের শিকার শিশুটির চিৎকারে ওই শিশুটি পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার সাক্ষী 7 বছর বয়সী দুই শিশু। ঘটনার 5 দিন পর বৃহস্পতিবার নির্যাতনের শিকার শিশুটির বাবা বাদী হয়ে সাগাটা থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। অভিযুক্ত শিশুর বড় ভাই বলেন, বিষয়টি সাজানো, সামাজিক ও অর্থনৈতিকভাবে আমাদের ক্ষতিগ্রস্ত করতে এই মামলা করা হয়েছে। অভিযুক্ত শিশুর বাবা বলেন, পারিবারিকভাবে আমাদের হেনস্থা করতেই মামলাটি করা হয়েছে। আমার ছেলে একটি শিশু মেয়েকে জোর করে ধর্ষণ করার উপযুক্ত বয়সে এখনও পৌঁছায়নি। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা গ্রহণে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছে। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ বাবু বলেন, বিষয়টি সাজানো, 9 বছরের একটি শিশুর শরীর ধর্ষণ করার জন্য কতটা উপযোগী এটা সবাই জানে। এছাড়াও ভিকটিমকে স্থানীয়ভাবে ডাক্তারি পরীক্ষা না করিয়েই রংপুরে নিয়ে যাওয়ার বিষয়টি প্রশ্নবিদ্ধ। সাগাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বেলাল হোসেন বলেন, এই ঘটনায় সাগাটা থানায় একটি মামলা করা হলে বিকেলে অভিযুক্ত শিশুটিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। এদিকে লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলায় গত 5 দিন থেকে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন থাকায় সংযোগ প্রদানের দাবিতে বুড়িমারি লালমনিরহাট মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। বৃহস্পতিবার রাত 10টায় পাটগ্রাম পৌরশহরের রেলগেট এলাকায় বিদ্যুতের দাবিতে এই অবরোধ করেন তারা। প্রত্যক্ষদর্শীরা জানায়, অবরোধকালে রেলগেট এলাকায় গাছের গুঁড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে দেয় বিক্ষুব্ধরা। এতে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। স্থানীয় হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার লোকজন জানান, দুই উপজেলায় বিদ্যুতের লোডশেডিং অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। ভোরবেলা বিদ্যুৎ থাকলেও সকাল হলেই আবার লোডশেডিং। গত 1 মাস ধরেই দুই উপজেলার মানুষ এভাবেই ভোগান্তিতে পড়েছে। এতে দুই উপজেলার মানুষের ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে পড়েছে, পড়ালেখা বিঘ্ন সহ জনজীবন চরম ভোগান্তিতে পড়েছে। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুমন কুমার হেমন্ত জানান, ওই এলাকায় পৌঁছে এলাকাবাসীর দাবি পূরণের আশ্বাস দিলে অবরোধকারীরা সড়ক থেকে অবরোধ তুলে নেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে হাতীবান্ধা উপজেলার সেনকোর বিদ্যুৎ প্রকৌশলী আব্দুল মতিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের RS ভয়েস টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।